আইকনটি কানেক্ট হইলে আইফোনটি কানেক্ট হইলে এরকম আইকন দেখা যাবে, তার মানে আমি আইটনের সাথে কানেক্টেড। সো এরপরে আমরা ফাইল, যেমন যদি কোনো পিকচার অথবা ভিডিও আমার ফোন থেকে কম্পিউটারে আমি নিতে চাই, তাহলে আমি এইভাবে নিতে পারি। জাস্ট আপনি আপনার পিসিতে, মাই পিসিতে ঢুকবেন, মাই পিসিতে ঢোকার পরে আপনি যে ফোনের নাম আছে সেই নাম দিয়ে এই ফোনটা পাবেন। যেমন আমার ফোনের নাম আছে এইটা, এটা দিয়ে আমি পাইছি আর কি। তো এখানে আমি ক্লিক করব, এখানে দেখাবে ইন্টারনাল স্টোরেজ, এরপর আমি ক্লিক করব ইন্টারনাল স্টোরেজ, এরপর আমার এই ফাইলগুলো আছে এখানে। এখান থেকে আমি জাস্ট কপি করে আমি, যেমন ধরেন আমি এই ফাইলটা কপি করলাম, কপি এটা আমি এখানে পেস্ট করলাম, পেস্ট। এভাবে আমি আইফোন থেকে আমার যাবতীয় ছবি, ভিডিও, আদার্স ফাইল আমি আইটনস থেকে ডাউনলোড করতে পারবো আমার ল্যাপটপে। কিন্তু এইভাবে আমি ঠিক কপি পেস্ট করে আমি কম্পিউটার থেকে আইফোনে দিলে সেটা কার্যকরী হবে না। আসলে কোনো ভিডিও বা অডিও ওইভাবে কাজ করে না, আমাদেরকে এইভাবে আমাদেরকে যাইতে হয়। যেমন আইটিউনসে প্রথমে আমরা, আইটিউনসে লাইব্রেরিতে আমরা প্রথমে অ্যাড করব যে কোনো ফাইল, সেটা তারপরে আমরা আইফোনে নিতে পারবো। তো চলুন দেখি কীভাবে নেওয়া যায়। তো প্রথমে আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে অ্যাড লাইব্রেরি, অ্যাড লাইব্রেরিতে ক্লিক করলে আমাদের অপশন দেখাবে। আমি সে যেমন ধরেন এখান থেকে ভিডিও গান আপলোড করবো আইফোনে, সে এখান থেকে ভিডিও ভিডিও এই গানগুলো জাস্ট সিলেক্ট করলাম সবগুলো এবং ওপেন। তবে একটা জিনিস, আইফোনে বেসিক্যালি MP4 সাপোর্ট করে, অন্য ফাইলগুলো সাপোর্ট নাও করতে পারে। তো সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেটার হবে যে কোনো কনভার্টার দিয়ে MP4 কনভার্ট করে নিতে পারেন না, তাহলে ভিডিওগুলো সাপোর্ট নেবে। যদি সাপোর্ট না নেয় তাহলে অ্যাড লাইব্রেরিতে অ্যাড হবে না। আমি হিন্দি সং সবগুলো সিলেক্ট করলাম, বেসিক্যালি MP4 ছাড়া সাপোর্ট করে না আইফোনে। রেজুলেশন যতটা সম্ভব দেওয়া যাবে, কিন্তু ফরম্যাটটা MP4 হইতে হবে। অন্য কিছু কিছু ফাইল সাপোর্ট নেয়, তবে সেগুলো খুব রেয়ার, সেজন্য আমাদের উচিত হবে MP4 ফাইল অ্যাড করা, আদারওয়াইজ অ্যাড হবে না। এরপরে দেখি আমরা যে অডিও ফাইল আছে কি না একটু দেখি, এখান থেকে ধরেন এগুলো MP3 আছে, MP3 যদি সাপোর্ট দিই, MP3 সিলেক্ট করলাম এবং এটা অ্যাড হলো। এটা অ্যাড হয়েছে কি না সেটা আমরা শিওর হবো যখন অ্যাড হবে, তখন এখানে হোম ভিডিও আসবে, হোম ভিডিওতে আমরা যখন ক্লিক করবো সমস্ত ভিডিওগুলো এখানে শো করবে, সমস্ত ভিডিওগুলো এখানে শো করবে। যদি সাপোর্ট না নেয় সেটা অটোমেটিক্যালি এখানে আসবে না, অ্যাড হবে না। অডিওগুলো আমরা যেহেতু এখানে মুভিতে সিলেক্ট করা আছে, মুভিতে ভিডিওগুলো মুভিতে সিলেক্ট করার পরে হোম ভিডিও, এবং অডিওগুলো মিউজিক যে ফাইল আছে মিউজিক ফাইলে ক্লিক করে আমাদের যে
প্লেলিস্টটা এসে গেল অডিও ফাইলে। সো এইভাবে আমরা ভিডিও এবং অডিও কম্পিউটার থেকে আইফোনে এক্সপোর্ট করতে পারি এবং এবং আইফোন থেকে আমরা সরাসরি ইন্টারনাল স্টোরেজ এইখান থেকে আমরা কপি করে আমার ল্যাপটপে ডাউনলোড করতে পারি। দ্যাটস ইট। ভিডিওগুলো অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা ফোনের আইকন যেটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই যে সিন সাইনটা আছে সিন এখানে ক্লিক করব। এটা অটোমেটিক্যালি আমার ফাইলে আমার ফোনের মেমোরিতে অ্যাড হয়ে যাবে।